হেল্ল' ষ্টুডেণ্ট সমস্ত স্বাগত কৰোঁ মই আপোনাৰ চিন্ময়াৰ আজি আপোনাৰ গোটেই ৰিভিজনৰ ক্লাছ ৰখিছে যোন মাথমেটিক্স উপ আপোনাৰ দেখুবাবে অপকমিং এক্সাম আছিল আপোনাৰ অপকমিং এক্সাম ই ক্লাছ টি বহুত আপোনাক হেল্পফুল ৰবিব কাংকি এতিয়া আপোনাৰ জানিপাৰিব যে আপোনাৰ কোন চেপ্টৰ ৰ নিজক দুৰ্বল অতি বা আপোনাৰ প্ৰাট্টিছ ৰে কমি ৰৈ যায় ডেৰী কৰিব নি ক্লাছ কু ষ্টাৰ্ট কৰিব আমাৰ আজি পঁচিছ টি প্ৰশ্ন আলোচনা কৰিব খালি নু প্ৰশ্ন নুহে তাৰ বেচিক ট্ৰিক কনচেপ্ট বুজিবা সমস্ত অপকমিং এক্সাম আপোনাৰ নিহাতি এই ভিডিঅ' টি বহুত আপোনালোক সাহায্য আজি ক্লাছ ষ্টাৰ্ট কৰিব পূৰ্বে কৈৰখি যায় প্ৰথম দেখুচোন চেনেল কুসক্ৰাইব কৰি ৰখন্তু সবুবলৈ অপডেট পাই ক্লাছ আজিৰ প্ৰথম প্ৰশ্ন পিলে কৈৰখি যেতিয়া ক্লাছ কৰে আপোনালোক ক্লাছ লম্বা হি পাৰে কিন্তু ডিটেইলছ আপোনালোক সব জিজেই ইফ নাই ন জিঅ' গোটেই গাতকু খোলাশিন সময় নিদি জনে বাৰি কাঠাৰি কয় ৰেচিঅ' হ'ল মানে গোটেই পু দাম গোটেই ঝিয়টা কাম কৰিব গোটেই কাম কৰিব প্ৰশ্ন এটা পি মানে গা যা কাম কৰিব কাম কৰো গোটেই

কেতি দিন জাগেটা ঝিয় কাৰণ গোটেই কাম কৰিব যা দিয়া সেইয়া চাৰিটা পুনৰ জাগে আমি আঠটা ঝিয় লেখি পাৰিবা বুজি গলে কি নাই বুজি নাই

পেলা মানে ইজিলি কৰি পাৰিব ডিট প্ৰশ্ন আপোনাৰ সামানী দৌৰ আপোন মানে চেষ্টা কৰবে আছিল তেৰ জানিও গোটেই কাৰ্য কু তিনিশ নব্বৈ দিন কৰবে

অপচন এ বুজি হা বুজি হলানি জানি পাৰিলে কি নাই জানি পাৰিলে নি কৌৰা কাটিলি কেমি আৰে কাটি নাই পেলাই কঞ্চা আছ এই দেখ এল টু ৱাই প্ল জেড প্লিক যেতিয়া প্লছ ৱাই এপটোক সিজিব এছ প্লাই মাইনছ ৱাই হেজিব তোমাৰ প্লছ ৱাই মাইনছ ৱাই কাটি যাবি সেই আপোনাক কৈলি সমান কাটি বুজি গলা

দেখিবা দেখি পাৰিব

তাহলে তার সরফেস পৃষ্ঠতলর ক্ষেত্রফল কেতে বড়ি জীব পচারিছি পরসেন্ট রে বড়িয়া সুন্দর প্রশ্ন ডে মু লেখি দেলি ইফ পিলা মানে রেডিয়াস যদি প্রথমে নবা আর প্রথমে রেডিয়াস কেতে আছে আর আছে মতে কি কই পারিবে পৃষ্ঠতলর ক্ষেত্রফল সরফেস এরিয়া অফ এ স্পিয়ার গোলকর পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্র হলা 4 পাই আর স্কয়ার বুঝিলা এবে কউচি রেডিয়াস নুয়া রেডিয়াস কেতে হি জিবো না রেডিয়াস ডাবল হি জিবো

তাহলে আপনার পাই অজার তিনশো অশি সেমি তু পয়াইভ অনত্রিশ দশমিক পাঁচ তাহলে দশমিক এইটি আমি এক রে গোটে শূন্য গুণন করা না বুঝি পাইলে এবার বুঝি পাইলে তা মানে এবার যা একজাক্ট এইটা হি লেখিলি অজার তিনশো অশি ডিভাইডেড বাই অনত দশমিক পাঁচ কু দেখুন কমিটি লিখলি হাজার দুই গুণন কলি তশ গুণন করি কিছু অসুবিধা আছে এইটা অসুবিধা নাই এবার কুতো ইার ভ্যালুটা পাই এটা যা মুখ কি লেখি সারি এবার মানে কুমতো ইম্পলাইজি ইয়ার ভ্যালু লে দেইছি আঠ দেইছি 8200 দিয়েছি কি নাই 8200 হাজার দিইশ গুণন টু বাই টেন ইউটা পচারি আমি এটা শূন্য শূন্য কটিলা 820 কু আমি

মু আপন বুঝে এত জিনিস হেলা যদি আপনার চাইবে বহু ইজিলি এটা দেখা যাচ্ছে জল জল করি আপনার দেখা যাচ্ছে আপনার অনত্রিশ রে আসু কে আসুক অনত রক কু শহে অশি তাহলে এক ফরক কু ছ আনসার সেইটি মেথড দরকার না বুঝি জা তো না কিন্তু বুঝিপার্থি আরে যদি ডাউট এ বি রা আপনার কা বাই বি কে কাছি শহে ডিভাইডেড বাই নবে সেভাবে বি আপনার এ সি রাড়ি আপনার কে শহে বাই সাতশি মুট বিট করি সি কু আমি বি বাই সি কাব বি বাই সি কাব এটা উল্টা করি গুঁড়ি বি বাই এ গুণন এ বাই সি ইার মিনিং দেখুন এ এ কটি য বাই সি তা মানে এটা হয়ে গেল আপনার বিভক্ত শহে গুণন শহে বিভক্ত সতী শহে শহে কটি গলা

ছ পাইলে কি নাই আমরা সে কেতরে জিতব তিরিশ অনত্রিশ ভিতরে ফরক হল এক তাহলে গোটে ইউনিট কে বা ছাইরেক্ট আনসার এইটা আপনার অনত্রিশ ইউনিট দরকার শহে সেটা বি কা ইয়ে শহে অশি ইয়ে শহে চৌসরী মাইনস কলে বি আট নম্বর টাইম প্রশ্ন সে মিশিকি কাম কলে কিন্তু দুই দিন পরে ক্যু ছাড়িদে এবং পি সে কাম টি একুটিয়া কলা তাহলে দিনলে কাম সারিব প্রশ্নটি বুঝি দেখুন গোটে পি কলা 15 দিন নি সেই যদি কিউ একুটিয়া করুচি তাকু 10 দিন লাগুচি দিই জন কথাবার্তা হইক সাং হয়েকি কাম কলে লাগিলে মাড়া তা মাড়ি কন কাল কু কন হা ছাড়ি কলা মু করিবি নাই তোর একুটিয়া কাম কর কি করিব পি পয়সা তো করব তা কাম কলে মাড়া গোটে তলে পড়িবনি তেম পি তা কি সার সে প্রশ্নরে কোচি টোটাল সে কাম সার দিন লাগবে দেখে টোটাল ওয়ার্ক কাশ রস আগে কাটি লু কাঁচ দিন লিস তা এ ভাই ঠক কে কে প্রাটিস না হাত খালি কেতোটা কলম সরলা পেন যদি সারু নদী সারু নাক করছ হ্যাঁ ঠক দল

বা ঝরনাটা পাহাড় তলুক যে সে খসুছে আপনার যদি সেটা হচ্ছে ডাউন্ট্রিম কিন্তু ঝরনা পাড়ি আপনার এপটুর উল্টা চড়ি সেটা অফ স্ট্রিম বুঝি এটা বুঝে চেষ্টা করতো আমি জানি বোট রাঠটা আমি কই বোট গোটে স্পিড অফ বোট মানি নিা এক্স কিলোমিটার স্পিড অফ বোট এটা কতবে ওয়াটর রে জল ওয়াটর হল এক্স কিলোমিটার পর আওয়ার তার বেগ এবং যোত যাচ্ছে করে তাৰ বেগ কিলোমিটৰ ডংগা জল কিলোমিটাৰ পিছত অফষ্ট্ৰিম মানে আপোনাৰ মানে আপোনাৰ কনচেপ্ট কওক কনচেপ্ট বুজিলে সব কৰি পাৰিব তেমন আপনার ফর্মুলা জাগে স্পিড ইস বাই টাইম এবার সলভ করা দেখুন এটা বেশিক কনসেপ্ট পকেটে রক এ প্রশ্ন সলভ করা মতো এটি কই ডা ওয়ান ফিফটি কিলোমিটার যাচ্ছি কত ঘণ্টা ঘন্টার তাহলে এর স্পিড কিমি জাঁয়া স্পিড জাণবার ডিসানিভাইডেড বাই টাইম ওয়ান ফিফটি কিলোমিটর যাচ্ছি তিরিশ ঘন্টার তাহলে তারপিড হতে পাঁচ কিলোমিটার পর আওয়ার কফি লেখিদি

তখন এস প্লস ওয়াই ইজ টু সাত তাহলে এই দিইটা আপনার পচারি কন স্ট ওয়াটর রাখার স্পিড জলিড কেটে পচার পিল জল স্পিড স্ট ওয়াটার স্ট ওয়াটর জল পচার আপনার আনসার হয়ে মানে এই কখন বুঝি এটি এক্স প্লস ওয়াই মানে কে বুঝলে না বুঝি পাইলে ইয়ে কথা কৌনি এটা আপনার বুঝাইলিটা এটা আপনার কম অফিস ডাউন্ট্রিম স্টিল ফর্মুলা হাফ প্লস ওয়াই হাফ সাত মিশাণ পাঁচ এটা সাত ইয়ে পাঁচ সাত পাঁচ কলে সিক্স কিলোমিটার আপনার পর আওয়ার বুঝি এলাকা কি নাই মুখ কনসেপ্ট শিখাই দেি কারণ পরীক্ষা আসুচি কাল ভুলে যাই পকাই যদি করি ডাই যদি এমনি চেস দেখ ফটাফট কমিটি করবে আপনার দিয়েছি কন বোর্ড যাচ্ছি ওয়ান ফিফটি কিলোমিটার তিরিশ ঘন্টার আগে তারপিড কাছে ডিটা বাই টাইম ওয়ান ফিফটি ডিভাইডেড বাই থার্টি তার কিলোমিটার পুঁ স্পিড ডাউন दुश सतर कत घंटा ना घंटा तो सात इे एक्स इेल वाई आपगले डाउन अफस्ट्रीम स्ट्रीम डाउन स्ट्रीम कंप्लीट स्टील वाटर कब दीटा कोई बैठ मिशा बार बीज टू सिक्स समय सरला कनसेप्ट दौरी कनसेप्ट

তাহলে ইয়ে পাইলে এটা দুইশ উনিশ রন কাহ যা ইনিংস ছাড় দিয়ে গোটে লোয়ে গোটে হাইয়ে মানে কোথায় কন করা এবার দেখুন মানি নি বা লোয়েস্ট ম্যাচ রে সে এক্স বাড়াই আোয়েষ্ট ঠারে এক্সিড শহে সত্তবন তাহলে এক্স ঠার শহে সত্তবন অধিক হেলা তাহলে এই যা ম্যাচ রন দুইশ উনিশশ হব আরে বুঝি পাই এ গলাপরে বা রন বঞ্চি সেই দুইটা সত্যি পচিশটা তার মানে এত x এইটা কি 2x ইনৈশ 219 টু ইমপ্লাইজ 2x এপটু গলে মাইনাস হই গলা 219 রু গলে 62 দুইটা x হলা 62 খালি x 62 বিভক্ত দুই থিলা নরণ 31

ইফ দ প্রফিট ইজ রিডিউ টু এই সে প্রাইস বি পিলাম সে কোচি গোটে সাইকল কু যদি অঠাইশ পঁচিশ টাকা বিক্রি করা তাহলে দোকানীটি চৌদ শতকটা লাভ করছে যদি তার প্রফিটটা কু আঠ পরসেঁট তাহলে সে কে বিক্রি করব ব্যাপার প্রশ্নটে প্রফিট ইজ রিডিউ টু আঠ পরসে তার মানে চৌদ্দ পরসেঁট নি তাহলে কে টাকার বিক্রি করব এইভাবে প্রশ্ন দেখবা ওকে আমি সেলিং প্রাইস কেছি

আপোনালোকৰ কেতিয়া গ'লি সতৈশ পাই গল আপোনাৰ অপচন বি বুজি যি কি নাই পিলা মানে এইটাই টেলিগ্ৰাম চেনেল ফলো কৰি দ্ৰাম বি ফলো কৰি দিব পিলা মানে চৌদ নম্বৰৰ কাৰেক্ট আনচাৰ হেৰি আপোনাৰ অপচন বি নেক্সট বুজি গেল দা ফৰ্মু ফৰ্মুলাৰে কৰিবি আছে ফৰ্মু লেখি দিয় এই যি কৈলি কষ্ট প্ৰাইজ কাঢ়িবা হ'ল শহে ডিভাইডেড বাই শে মিছা গেন হেৰি লৈছিল মাইনছ ল ইণ্টু চেলিং প্ৰাইচ এপট্ৰাই কাঢ়িলি আপোনাৰ শহে আপে মিছা লাভ কৰি থাকিব ইণ্টু এটা আপোনাৰ ক'ৰ কষ্ট প্ৰাই এই ফৰ্ম নম্বৰ লিটৰ ইমান বঢ়িয়া প্ৰশ্নৰে দেখোন

মতো কিন্তু অলরেডি ক্ষীর স্টার্টিং রু কেলা বা পিলা মানে বার ভাগ কু কে লিটর বা লিটর তাহলে গোটে ভাগ কু বা হরণ বার ছ লিটর হা তাহলে মতো কোথায় কে ভাগ আসি দেড় ভাগ তাহলে ওয়াটর দেড় ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স কু পনেরোশো দশমিক পরে গোটে সংখ্যা কু পড়ে দশমিক পরে অনেক খালি হয়ে কেবৰে পিলে নহি পুৰব বিভিন্ন প্ৰশ্ন দিয়া হেৰি পেলাই বাৰ যা কি আপোনাৰ কনভৰ্ট কৰিব গোটেই ৰেচনা আপোনাৰ পৰিময় সংখ্যাৰে তাৰমানে পৰিময় সংখ্যা টি কণ হব অপচন বিভিন্ন অঁ ইয়াৰ গোটেই আপোনাক শিকাই আপোনাৰ

বার চিহ্ন নথিব তাকু মাইনস করে দেবে তা মানে এটি আট উপরে বার চিহ্ন নাই তাকু মাইনস কলি ডিভাইডেড বাই আছে যা লেখা যাইখিদে মাইনস যেখ্যা উপরে বার চিহ্ন নাইনস করে দেবে রু কুচি যা উপরে বার চিহ্ন থাক যেতুটা সংখ্যা উপরে সেতুটা নেখবে এটি দিই জনক উপরে বার চিহ্ন অখিলি আ যেতটা সংখ্যা উপরে বার চিহ্ন নথ তবে গোটে শূন্য বসে এটি আঠ হা গোটিয়ে তা গোটিয়ে শূন্য যদি এটি দিই জন থাকে দিটাই শূন্য বসে থাকে এবার একটু সমাধান কলে টু মিশাণ ছয়ালশ রু আঠশ ডিভাইডেড বাই ন এপর্যন্ত আমি অপশন হ্যাঁ যদি আমি ছোট পিলা মানে ছোট ছোট করে মানে দুই রহলা মিশাণ আঠশ কু করে তাহলে এটা চারশো বাই নশ নবে কু কলে পিলা মানে কেতু চারশো পঞ্চানবে এ পর্যন্ত অপশন আসেনি ওকে তাহলে কাম করতো এটা মিশ্র ভগ্নাংশে অপকৃত করে অপকৃত তিন এক কি গুণা যায় বার উপরে এক মিশা যায় যা চার দিও চারশো কু গুণ চারশো কর মিশাইলে

আপনার শহে ধরি করে কিছু অসুবিধা নাই কেমি শহে ধরি করবে দেখুন মানি নি প্রিন্তা শহে হল সে প্রিন্সিপাল এমাউন্টে যা ডবল হয়ে যা টাইম হঠ বস এমাউট হয়ে যাচ্ছি ডবল তা মানে দুইশ হয়ে গেল তাহলে এই যে শহে লাগলো ইন্টারেস্ট কে পাইল শহে পাইল আপনার সূত্র পকাই অফ ইন্টারেস্ট শহে গুণন আপনার বাই পি ইন্টু টি আপনার না বুঝলে ইয়ার পক ট্রিক হল আপনার যদি এটা এমনি পচারি এইভাবে প্রশ্ন হন্ড্রেড ইন্টু মাইনস ওয়ান টি আপনাদের সারা ইয়ে যেতে হন্ড্রেড ইন্টু টু ডাবল মানে আঠ বর্ষ তাহলে শহে গুণন দুই এক গেলে এক গুণন এক বাই আট হল তাহলে শহে কু আট রে হরিলে

এটা কি পচাশ রাভ রাখি পঁয়ত্রিশ টাকা ডিভাইডেড কাটবার সূত্রে শহরে পঁয়ত্রিশ দিনে পরসে সতরি পরসে ভাল লাগিল তো লাইক তো দেখ উনিশ নম্বর ইয়ে গোটে প্রশ্ন রুট থ্রি উপরে পাওয়ার ফাইভ ইয়ে আপনার

ফাইন্ড দফ দিজ পিলা মানে এমতিজ রে হবরখি যেত এমিটি যেকোন প্রশ্ন আসবে তা ট্রিক হল ফার্স্ট তুমি নম্বর অফ টর্ম কা সংখ্যা পাইব নম্বর অফ মানে ইয়ে গোটে এক দুই তিন আপনিটা মিলি শহে অনচাশ পর্যন্ত আগে সেইটা কু কাদব নম্বর অফ টমস নম্বর অফ টর্মস কাছে সূত্র হল্ব মাইনস ফারম্বর मुद्दे लास्ट नंबर माइनस फास्ट नंबर डिवाइडेड डीडी नंबर रिफरेन्स एक शह पांच चार बढ़ला शह पांच रु शि बढ़ला चार मिशा शहे अंचाश रु श अड़चाश बाय बारि प्लस वन अड़चाश के चार रही है बार मिशाण एक ताकि कतोटा संख्या पाइबा तेरटा पे यार क्लास भी देखिए सर्च कर देखे মাইনছ কৰি

যেকোন প্রশ্ন লেখা আরামসে করে আপনার ধরতো দেবি এ এইভাবে আপনার স্টার্টিং রু দে একইশ পুঁ বড়া অঠাইশ পু আপনার 35 এমতি যাই 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 আপনার পুরা পলাইব কে 105 পর্যন্ত এমতি ফর্মুলার করে পে এইটি যেতে ডিফরেস জায়গার 4 লিখি এটি 7 লিখি এটি নম্বর অফ টর্মস কাড়ে 105 পাঁচ মাইনস ডিভাইডেড বাই 7 করবে কারণ এটি চলছে ডিফৰে তিনি বৰ্ষুল তাৰ গোটেই কামৰ লাগিব পচাৰিম কাঢ়িব

আপন মনে রে আসুব স্যার যদি এমিতি প্রশ্ন গোটে ডিফরেস পচার কিন্তু সমিতি করিব তা ফর্মুলা লেখিদ সম ইন্টু আয়ার এটি রি হন্ড্রেড প্লস আডেড বাই আপনার না শহে র্যু দিটা ফর্মুলা নিহতি মনে টাইম বহাই বঞ্চব এইভাবে প্রশ্ন পড়লে হল চলো নেক্সট আপনার এ চলি মেটালি অফ ৰেডিমিটৰ কোন পিলা মানে কৈছে গোটেই গোলক কু গোটেই ৰেডছ অ তেৰ চেণ্টিমিটৰ তাক কণ কৰিব তৰলেকি আমি গোটেই কণ কৰিব গোটেই তেৰ চেণ্টিমিটৰ ব্য়স থাকো কেতিয়া চালক কৰি লেখি ৰেডিঅছ এঠি লিখিছে ডায়ামিটৰ মানে ব্য়স তাৰ কোনৰ ৰ হাইট ক' মতে আগে কোনো ভলিউম অফ কোন সূত্ৰ কোন

ৰেডিঅৰ ৰ তেৰ ভলম ৰ তাৰ ডায়ামিটৰ তেৰ কাৰণে তাৰ ৰেডিঅস কেতিয়া ইয়াৰ ডায়ামিটৰ ব্য়াসৰ তাৰ ৰেডছ হলে ব্য়সৰ অধা হেৰি বাসাৰ্ধ বুজি পাওঁ কি নাই বাসৰ অধা হ'ব বাসাৰ্ধ মুছ ৰ অধা হিচাপে বাসাৰ্ধ ভাল লাগিল শুন

মোৰ উদ্দেশ্য হ'লে আপোনাৰ বুজি গলে কি নাই আচল দক্ষেপ ইটান্ট পইণ্ট হ'ল এই ফৰ্মুটেণ্ট দিট ফৰ্ম ডায়ামিটৰ দিছিল ব্য মনে ৰখিব নম্বৰ প্ৰশ্ন দেখিব এ ট্ৰেন আপোনাৰ ক্ৰচেছ গোটেই অংক আছে এই চাপৰ আজি পিনে গোটেই ট্ৰেন ক্ৰছ কৰিছে পোল কু কেকেণ্ড ৰে বাৰ ছেকেণ্ড ৰেটফৰ্ম কু অতিক্ৰম কৰিছে শয়ে ষাঠি মিটৰ আ ফৰক ক'ব গোটেই খুণ্ট কু অক্ৰম কৰিব আৰু গোটেই প্লটফৰ্ম কোন অতিক্ৰম কৰিব ভিতৰত ফৰক কণ পিলা মানে মনে ৰখি খুণ্ট কু অক্ৰম কৰিব অৰ্থ হ'ব ট্ৰেন তাৰ নিজ দৰ্ঘ্য কু খালি অতিক্ৰম কৰিব কিন্তু গোটেই প্লটফৰ্ম কু অতিক্ৰম কৰিব অৰ্থ হেৰি গোটেই ট্ৰেন টি নিজ দৰ্ঘ্যসহ প্লটফৰ্ম কু অতিক্ৰম কৰিব মনে ৰে এবাৰ কোনটো লেন্থ অফ দ ট্রেন ট্রেন লম্বা মুখিদে এক্স মিটর সে লেন্থ দলে লিখিদি এক্স মিটর স্পিড কিড অফ দেন টু ক্রস পোল টু ক্রস পোল ফুটি কু ক্রস তার স্পিড কেব কিপারে ডিস্টা বাই টাইম আমি জিড ইস বাই ডিস্টা যাই ডিস্টা যাই মানে ক্রস দ পোল ডিষ্টান্স হল ট্রেন্টি

তাৰ ইয়ে তিনি কু গুণি থ্ৰী ঠাঠি গুণিলে চাৰিশিলেড বাই ফাইভ চাৰিশ আইট আপোনাৰ এইটোৱাকাৰ্ঘন্য বুজি লাগি নাই যদি পচাৰিব আপোনাক ଟ୍ରେନ୍ ଯେତେବେଳେ ଗତି କରିଥିବ ପିଲାମାନେ ପ୍ଲାଟଫର୍ମ ଦେଇକି ତାହେଲେ କଭର କରିଥିବ କହିଲା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ରହିଲା ଏଇ ଯୋଉ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଶହେ ଷାଠିଏ ଆଉ କିଛି ନୁହେଁ ଜାଣିପାରିଲେ ସବୁବେଳେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆଉଥରେ କହିଦେଉଛି ଗୋଟେ ଖୁଣ୍ଟକୁ ଅତିକ୍ରମ କରିବା ଗଛକୁ ଅତିକ୍ରମ କରିବା ଗୋଟେ ମଣିଷକୁ ଅତିକ୍ରମ କରିବା ସବୁବେଳେ ଟ୍ରେନ୍ ନିଜର ଦ୍ରବ୍ୟ ଅତିକ୍ରମ କରିବ କିନ୍ତୁ ଗୋଟେ পোল কু আপোন মানি নি ক্ৰছ কৰোঁ যে প্লটফৰ্ম হৈ গ'ল ক্ৰছ কৰোঁ তাত নিজৰ দৰ্ঘ্য চহ আৰু প্লাটফৰ্মৰ্ঘ্য মিছিব যে শেহে ষাঠি কাৰণ শহে ষাঠি থাকিল প্লাটফৰ্ম বুজি গা চাইণ্ড দ ভাল ইয়াৰ গোটেই ডাইৰেক্ট ট্ৰিক্স শিকাই থাকিলে আপোনাৰ যদি দেখি থাকে ভিডিঅ' চাগে চাংসে কৰি পাৰিব এমি প্ৰশ্ন যেতিয়া পৰীক্ষা আচিব যে লক্ষ্য কৰোঁ ইনফিনিট পৰ্যন্ত এই যি সংখ্যা চেষ্টা কৰো

বুজি পাৰিলে পিনে পঢ়াই কৰি কৌশি গোটেই সংখ্যা এমি নবা সবুটো সংখ্যা ফিফটি টু দ্বাৰা ডিভাইড কৰা তেতিয়া ভাগ শেষ ৰী দা ভাগ কলে অহিব শয়তৰ দ্বাৰা ভাগ কলে অৱ ভাগ শেষ ৰ ତାହେଲେ ଆଗେ କଣ କହିବା ଏସ୍ ଗୋଟେ କାଢିଦବ କାହାର ଫିଫ୍ଟି ଟୁ ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛି ଏଇ ପ୍ରଶ୍ନଟା କରିବା ପୂର୍ବରୁ ସବୁବେଳେ ଏଇ ଯୋଉ ଫିଫ୍ଟି ଟୁ ଦେଇଛି ଏବଂ ତାର ରିମାଇଣ୍ଡର ଦେଇଛି ସେଇଟା ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ କରିବି ଗୋଟେ ଟ୍ରିକ୍ ଅଛି ଏଇଠି ଫରକ ଆସୁଛି କେତେ ଉଣେଇଶ ପୁଣି ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଅଠସ୍ତରି ଏଠି ଦେଇଛି ଅଣଷଠି ତାର ବି ଫରକ ଦେଖନ୍ତୁ କେତେ ଆସୁଛି ଉଣେଇଶ ଏଠି ଶହେ ସତର ଦ୍ଵାରା ଭାଗ କଲା ବେଳେ ଭାଗ ଶେଷ ଆସୁଛି ଅଠାନବେ ଏଠି ବି ଦେଖନ୍ତୁ ଉଣେଇଶ ଯେତେବେଳେ ଏମିତି ସମାନ ଆସୁଥିବ ଡିଫରେନ୍ସ ଆପଣ ଆଗେ ତାର ଲସ୍ ସବୁ କାଢିଦେବେ

তাৰমানে এই চাৰিশ গোটেই এমি সংখ্যা আপোনাৰ ফিফটি টু দ্বাৰা ভাগ কৰাৰ ভাগ শে সতৰ দ্বাৰা ভাগ কৰ দ্বাৰা ভাগশেষ কিন্তু মতে বুজি বুজি নাই এটা ভাগশেষ সমষ্টাৰাডি যাব মতে এমি সংখ্যা কহ যে ভাগ কলে ফিফটি টু দ্বাৰা ভাগ কলে তেতিশ বোলিব এইট দ্বাৰা ভাগ কলে ফিফটি বোলিব যেন থাকিব আপোনাৰ কোন কৰবে এটি সববে রিমাইন্ডর যেত ডিফরেস দেখলে কখন আসু আসুচি চারিশো অ পিলা মানে আনসারে মাইনস উনৈশ করে এই যেত ফরক আসবো সেত মাইনস করে মাইনস করেদেলে আপনার হয়ে গেল চারিশো অনচাশ আপনার ভালোভাবে চেক করি দেখুন মুখে আপনার দেখে চারিশো অনচাশ কু যদি আমি ডিভাইড করি বর্তমানে দেখবা কে ধরুন আপনার কবে স্যার এই ফিফটি টু এ করুন চারশো অনচাশ কু বর্তমান ফিফটি টু এ করি

অপশন বি কারেক্ট আনসার বুঝি পিলা মানে এডালা মু থরে ভুল লেবি আপন কোন এডি এডিশন করিয়া কো কই কোয়ালি কারেক্ট আনসার হলা হল পিল সেভেন ভালোভাবে চেক করিবে নিজে দেখি দেখবে মনে রইলা এ 25 টি প্রশ্ন কেমিতি লাগিলা মতো নিহতি জনাইবে আপনার ভাল পাইবা মতে কেবল কমেন্ট আর লাইক রে মু দেখে যে আপনার ফিডব্যাক কোন মু যে পরিশ্রমটি করুচি সতরে পিলাঙ্গ পাখরে পৌঁছুছি কি নাই কোন খাতা বই বান্দেলি কি ভাবলে স্যার এমিতি কইলি না আমি খসিকি পড়াইব সেসব নাই পেয়ার মহব